নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে ২৫ আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছি আপনাদের সঙ্গে। মঙ্গলবার নারকেল উন্নয়ন পর্ষদের শাবদুম মহকুমার অন্তর্গত হিচাছড়া ডিএসপি ফার্মের নবনির্মিত ফার্মিং হাউস এবং তার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবদুমের বিধায়ক শঙ্কর রায়, রাজ্য কৃষি সচিব অপূর্ব রায়, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ওয়াইদ সহ অন্যান্যরা। নারকেল উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারকেল উন্নয়ন পরিষদের অধিকর্তা হিমা চন্দ্র এবং হিচাছড়া ডিএসপি ফার্ম ম্যানেজার বি চিন্নারাজ। নতুন অফিস বিল্ডিং উদ্বোধনের পাশাপাশি এদিন নারকেল চাষীদেরকে এক স্টেট লেভেল প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী দেওয়া যে টার্গেট, যে আমি প্রচেষ্ট সঙ্গে রাজ্যের সমস্ত কৃষকদের 2022 মধ্যে রোজগার দ্বিগুণ করতে হবে, এই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। মানে প্রধানমন্ত্রী অনেক কিছু যোজনা পরিকল্পনা দিয়েছেন এবং স্কিম দিয়েছেন, এ চোখে রাজ্য সরকার আমরা সেখানে এ রাজ্যের সমস্ত কৃষকদের রোজগার দ্বিগুণের রাস্তানি কাজ করছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং কৃষি বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে কৈলাস শহরের ছামতৈল এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে হল জেলা ভিত্তিক একদিন ব্যাপী কিষাণ মেলা। কিষাণ ভাগিদারী প্রাথমিকা হামারি প্রযোজনায় অংশ হিসাবে অঙ্গ হিসাবে মঙ্গলবার জেলা পর্যায়ের এই কিষাণ মেলার উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক উত্তম কুমার চাকমা, সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৃষি দপ্তর ঊনকোটি জেলার উপ অধিকর্তা মলয়কান্তি রায় সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা। ঊনকোটি জেলার 300 জন কৃষকের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নিয়ে এই মেলার আয়োজন করা হয়। মেলায় উপস্থিত কৃষকদের সাথে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতাও হল। মঙ্গলবার কৈলাসহরের পুর পরিষদের কনফারেন্স হলে কৈলাসহর পুর পরিষদের মনোনীত 3 সদস্য শপথ গ্রহণ করলেন। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ মালাকার, প্রদীপ সরকার, পুর পরিষদের চেয়ারপারসন চকলা দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার জয়ন্ত জামাতিয়া সহ অন্যান্যরা। যারা শপথ নিলেন তারা হলেন প্রবীণ শিক্ষাবিদ দীপক রঞ্জন পাল, আইনজীবী অমিত সেন এবং সমাজসেবী শ্যামাপ্রসাদ রায়। সাপধর থেকে সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের দেবীগঞ্জ এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল মৃত ব্যক্তির নাম হরিপদ সরকার, বয়স 56 বছর, বাড়ি চাঁচল থানার দেবীগঞ্জ এলাকায়। তার মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে আজকে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা বরজলা আপনাঘর বৃদ্ধাশ্রমে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ আরো অন্যান্যরা। বৃদ্ধ মায়েরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে খুবই খুশি হলেন। রক্তদাতারা বেশ উৎসাহ নিয়েই করলেন আপনাঘরের রক্তদান। বয়স্কদের জন্য চশমা, দাঁত, স্টিক, বিভিন্ন ধরনের, এবং আমার ফিজিক্যালি যে চ্যালেঞ্জ তাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্সের ব্যবস্থা রয়েছে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় একের জন্য 4-5টা অ্যাপ্লায়েন্স আপনারা নিতে পারেন। আমরা গত 5-2 আগে বিল করে দিয়েছি আমরা 30-30 লক্ষ টাকা অ্যাপ্লায়েন্সেস পাই। 8,000 উপরের অ্যাপ্লায়েন্সেস আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম। তো আপনারা যদি আমরা করে থাকেন আপনার দেশটিকে বিএমের কাছে একটা অ্যাপ্লাই করবেন, যদি অ্যাপ্লাই করে আমাদেরও যদি অ্যাপ্লাই দেন তাহলে আমি তাড়াতাড়ি করে সেটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। ভগৎ সিং ইউথ হোস্টেলে কোভিডকে ঘিরে এক সচেতনতামূলক আলোচনা এবং শিবির করল ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন। এতে উপস্থিত ছিলেন চাইল্ড লাইনের চেয়ারপারসন নীলিমা ঘোষ সহ প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার প্রমুখ। এই শিবিরের গুরুত্ব নিয়ে আলোচনা করলেন অতিথিরা। কিন্তু শিশুদের এবং বুস্টার ডোজের ক্ষেত্রে আরো বেশি করে কাজ করতে হবে সবাইকে। এক্ষেত্রে যদি ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের জন্য আরো তো ক্লাব ফোরামের কোন সহযোগিতা লাগে।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া নিয়ে তৎপর হওয়ার উদ্যোগ। এর লক্ষ্যে মঙ্গলবার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একদিনের কর্মশালার আয়োজন হলো পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনে। সোশ্যাল মিডিয়া প্রচারের অন্যতম মাধ্যম, বিশেষ করে রাজনৈতিক দলগুলো সোশ্যাল মিডিয়াকে বর্তমানে প্রচারের ঢাল হিসেবে ব্যবহার করছে। তাতে এবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলীয় নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সঠিকভাবে অবগত হওয়ার জন্য একদিনের এই কর্মশালার আয়োজন করল। কংগ্রেসের প্রতিটি ব্লকের মিডিয়া কর্মীরা এই কর্মশালায় অংশগ্রহণ করলেন। त्रिपुरा में हमारे जो सोशल मीडिया के वॉरियर हैं, जो योद्धा हैं, जो पार्टी का संदेश जन जन तक पहुंचा है, उनको मिलने के लिए मैं आया हूं, उनसे बात करने के लिए आया हूं। और सबसे मिलकर जो सोशल मीडिया का जो संगठन है हमारा यहाँ, उसको मजबूत करने के लिए क्या क्या हम कर सकते हैं, उसके लिए बात करने के लिए जानने के लिए। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ধলাই জেলায় কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল কিষাণ মেলা। এই মেলার উদ্বোধন করলেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি অনাদি সরকার এবং এছাড়া উপস্থিত ছিলেন সালেমা ব্লকের বিএসসি চেয়ারম্যান বিমল দেব বর্মা, ধলাই জেলার কৃষি দপ্তরের অধিকর্তা সুমন নন্দী, ধলাই জেলার হর্টিকালচার দপ্তরের অধিকর্তা কমল কলাই, জেলার কৃষি বিজ্ঞানী অভিজিৎ দেবনাথ প্রমুখ। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ভার্চুয়াল মিটিংয়ে কৃষিতে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যকে এবং ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া সহ প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার সুবিধার জন্য গুরুত্ব সহকারে আলোচনা করেন। ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিলেন ধলাই জেলা থেকে আগত কৃষকরা। এই কিষাণ মেলা অনুষ্ঠানে জেলার কৃষকদের মধ্যে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অমরপুরে আনন্দধারা টাউন হলে হল ব্লক ভিত্তিক স্বাস্থ্য মেলা। এই মেলার উদ্বোধন করলেন বিধায়ক রঞ্জিত দাস, উপস্থিত ছিলেন নগরপিতা বিকাশ সাহা সহ অন্যান্যরা। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চরমে। জনগণ জিরো ব্যালেন্সে প্রত্যেকটা সরকারি আমাদের যে ব্যাংক রয়েছে সেগুলো গ্রামীণ ব্যাংক থেকে, আমাদের কোঅপারেটিভ ব্যাংক থেকে, ইউকো ব্যাংক থেকে, স্টেট ব্যাংকের পাঞ্জাব ব্যাংক, সে পরিষেবা মানুষ লাভ করবে। তাদের সঙ্গে রয়েছে কিছু আপনার বিভিন্ন এই আপনার জীবন বীমা এবং অটল। মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে পিএনবি আরএসইটিআই। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক ও টিআরএলএম এর আর্থিক সহযোগিতায় এবং পিএনবি আরএসইটিআই এর উদ্যোগে আম্বাসা জহরনগরস্থিত আরএসটিআইডি ধলাই জেলা অফিসে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে হল বিশেষ প্রশিক্ষণ শিবির। গত 18 এপ্রিল থেকে বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যদের নিয়ে শুরু হয় এই প্রশিক্ষণ। ধলাই জেলার মনু চামনু এবং আম্বাসা ব্লকের বিভিন্ন সহায়ক দলের মহিলাদের নিয়ে এক মাস ব্যাপী এই সেলাই প্রশিক্ষণ শিবির চলবে। সেলাই প্রশিক্ষণ শিবির থেকে মহিলারা বিভিন্ন ধরনের কাজকর্ম শিখে স্বনির্ভর হতে পারবে। মূলত ভারত সরকার ও ত্রিপুরা সরকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে। এক মাস ব্যাপী প্রশিক্ষণ শিবিরে মোট 34 জন স্বসহায়ক দলের সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালীন এই সেন্টারে তাদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। ধর্মনগর থানার মদবিরোধী অভিযানে সাফল্য। সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার গোয়েন্দা দপ্তরের ডিএসপি মিহির দত্তের নেতৃত্বে কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের শঙ্কর রায়ের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ডিআইবি ডিএসপি মিহির দত্তকে সহায়তা করে ধর্মনগর থানার পুলিশ এবং ধর্মনগরের মহিলা পুলিশ বাহিনীও সহায়তা করে। অভিযানে তার বাড়ি থেকে বিভিন্ন বিরেতি ব্র্যান্ডের 50,000 টাকার মদ উদ্ধার করে পুলিশ। মিহির দত্ত জানান, দীর্ঘদিন যাবৎ তার কাছে শঙ্কর রায়ের নামে অভিযোগ ছিল, অবশেষে তাকে জালে তুলল পুলিশ। শঙ্কর রায় নামে দীর্ঘদিন বিদেশি ফরেন লিটারের অবৈধ ব্যবসার সাথে জড়িত, সে মোতাবেক আজ আমরা ওনার বাড়িতে তল্লাশি অভিযান চালাই। অভিযান চলার সময় ওনার বাড়ি থেকে প্রায় 50,000 টাকার মতো বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মাল মদ আমরা।
নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য কদমতলা থানার। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে কদমতলা ধর্মনগরের মূল সড়কের লালছড়া এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। যুবকের নাম জসিমউদ্দিন। এই অভিযানে নেতৃত্বে ছিলেন কদমতলা থানার ওসি সুশান্ত দেব। আমরা ওই জসিমউদ্দিন নামের ছেলেটিকে আমরা গ্রেপ্তার করেছি এবং বাইক সিজ করেছি। সঙ্গে ওর সঙ্গে কিছু টাকা ছিল, টাকা মোবাইল ফোন এগুলি আমরা। বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। ঘটনা বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শেখেরকোট নিউ মার্কেট জাতীয় সড়ক এলাকায়। ঘটনার বিবরণে জানা গেল, মঙ্গলবার সকালে রানুবালা বর্মন, বয়স 50 বছর, অন্যান্য দিনের মতো বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। এমন সময় বিশালগড় থেকে একটি গ্ল্যামার বাইক আগরতলা যাওয়ার পথে বয়স্ক মহিলা রানুবালা বর্ধনকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শী এবং বাজারের ব্যবসায়ীরা ঘটনা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বৃদ্ধ মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পরবর্তীতে মৃতদেহটি ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হল। মৃতদেহ শেখেরকোট পশ্চিমপাড়া আসা মাত্রই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকাবাসী। অপরদিকে বাইকটিকে আটক করে এলাকার জনগণ। এক মায়ের আকস্মিক দুর্ঘটনার জন্য মৃত্যু হয়। ওনার নাম রানু বালা বর্ধন, স্বামীর নাম নারায়ণ বর্ধন, এমনি ডাক নাম কালু বর্ধন। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই যে জাতীয় সড়ক, জাতীয় সড়কের মধ্যে বাইকের যে অতিরিক্ত স্পিডের দাপাদাপি এবং গাড়ি ঘোড়ার যে প্রচণ্ড স্পিড থাকে, এই দাপাদাপির জন্য মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে। মঙ্গলবার শেখেরকোট থেকে একটি TR01AA1804 নম্বরের মিনি ট্রাক অতিরিক্ত মাল বোঝাই করে মধুপুর থানার সিঙ্গেল রোডে ঢোকে আনলোডিং এর জন্য। গাড়িটিতে অতিরিক্ত মাল বোঝাইয়ের ফলে গাড়িটি আর সামনের দিকে অগ্রসর হতে পারছিল না। একটা সময় গাড়িটি পেছন দিক থেকে যেতে শুরু করে। এমন অবস্থায় গাড়ির চালক সুযোগ বুঝে গাড়ির স্টিয়ারিং ছেড়ে পালিয়ে যায়। আর অন্যদিকে গাড়িটি পেছন দিকে গিয়ে দক্ষিণ মধুপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভাগ্যশ্রী দেববর্মাকে ধাক্কা মেরে সোজা ঢুকে যায় একটি রেস্টুরেন্টের ভেতরে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি গুরুতর আহত হয় ভাগ্যশ্রী দেববর্মা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসকরা। মানুষের অত্যাবশ্যকীয় মৌলিক চাহিদার অন্যতম হল বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট, চিকিৎসা এবং শিক্ষা। জনগণের এই মৌলিক চাহিদা পূরণ করা একটি সরকারের অন্যতম কর্তব্য এবং দায়িত্ব। সরকার এবং প্রশাসনের এই কর্তব্য পালনে যখন খামখেয়ালিপনা থাকে, তখন মানুষের মধ্যে ক্ষোভ জন্মায়, ক্ষোভ থেকে জন্মায় গণ আন্দোলন। প্রশাসনিক খামখেয়ালিপনার কারণে মঙ্গলবার এমন একটি গণ আন্দোলন পরিলক্ষিত হল গন্ডাছড়া রৈশাবাড়ি সড়কের বোয়ালখালী এলাকায়। এদিন পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে বোয়ালখালী এলাকায় পথ অবরোধে সামিল হল সংশ্লিষ্ট এলাকার জনগণ। তাদের দাবিগুলো পূরণ করতেই এই অবরোধ। রেলে কাটা পড়ে মৃত্যু হল এক জুমিয়ার। মৃত জুমিয়ার নাম জ্যোতিষ ত্রিপুরা, বয়স আনুমানিক 28 বছর। ঘটনা আমবাসা ও মুঙ্গিয়াকামির মধ্যবর্তী স্বপ্নাবাড়ি এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দিল, বাকিটা বেরোবে তদন্তে। জ্যোতিষ ত্রিপুরা, বয়স 32। কোন রেলের ধাক্কায় আহত হয়েছে এরকম কিছু কি জানা গেছে স্যার? একটু ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারো যে রাজ্যে আজকে কোন কোন ট্রেন গেছে, কত মালগাড়িও ধরে টিকো মালগাড়িও গেছিল, প্যাসেঞ্জার তো গেছে যায় নাই, সম্ভবত মালগাড়ির ধাক্কাতে মারা গিয়েছে বলে আমার। স্বামীর হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানালেন শোকাহত অন্তঃসত্ত্বা। মঙ্গলবার সোনামুড়া থানার আধিকারিকের নিকট সংশ্লিষ্ট বিষয়ের লিখিত দাবি জানান সেলিমা বেগম। পুত্রহারা শোকাতুর পিতাও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
আমি করতে পারি না, পুনে নিচ্ছে না কেউ মিলিয়েছে, আমি তো করতে পারি না। আর আমার এই ঘরের উপর যে সন্দেহ হয়, এই ঘরটা আমি চাই, এই ঘরটা তালাশ করুক, তদন্ত করুক, আমি এটাই চাই। আর আমার স্বামীর যে হত্যা করছে আমি তার বিশ্বাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2483 জন। গত এই সময়ে করোনা জয়ী হয়েছেন 1970 জন। দেশে বর্তমানে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা 15,646 জন। অন্যদিকে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 1,399 জন। ফের গোপন সংবাদের ভিত্তিতে কাঁকড়াবন থানার সাব ইন্সপেক্টর রূপক বৈদ্যের নেতৃত্বে কাঁকড়াবন থানাধীন গঙ্গাছড়া এলাকায় দিলীপ বর্মনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিলেতি মদসহ বাড়ির মালিক দিলীপ বর্মন নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাছে আগেই খবর ছিল যে দিলীপ বর্মনের বাড়িতে বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি হয়। সে সূত্র ধরে সোমবার রাতে দিলীপ বর্মনের বাড়িতে পুলিশ হানা দিলে সাফল্য পায় তারা। এই অভিযানে নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর রূপক বৈদ্য সহ অন্যান্য পুলিশ ও টিএসআরের জওয়ানরা। আমবাসা চাঞ্জাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের কাজ থমকে রয়েছে। অসুবিধার সম্মুখীন স্কুল পড়ুয়া সহ ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরাও 2015-16 অর্থ বছরে আমবাসা পৌর পরিষদের 10 নম্বর ওয়ার্ড আমবাসা কলোনি এলাকায় আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের কাজ হাতে দেয় আমবাসা পূর্ত দপ্তর। ঠিকাদার বিশ্বজিৎ ঘোষ এই কাজের বরাদ্দ পায়। প্রায় 2,50,00,000 টাকা বরাদ্দ হয় এই নতুন ভবন নির্মাণের জন্য। কিন্তু হঠাৎ ঠিকাদারদের মৃত্যু হওয়ায় আমবাসা চান্দ্রাইপাড়া বিদ্যালয়ের নবনির্মিত ভবনটির কাজ থমকে যায়। এখন নেশাখোরদের আড্ডা হয়ে দাঁড়িয়েছে এই নবনির্মিত ভবনটি। আমবাসা পূর্ত দপ্তরও কোনো ব্যবস্থা নেয়নি। জানা গেল আমবাসা পূর্ত দপ্তর থেকে পুনরায় প্রায় 1,67,00,000 টাকা বরাদ্দ হয়েছে ভবনটির কাজ শেষ করার জন্য। গোটা বিষয় নিয়ে ধলাই জেলার শিক্ষা অধিকর্তা মিহির দেবনাথ বলেন, চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি। নতুন ভবনটি নির্মাণ হলে সুবিধা হবে ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের। তবে আদতে কবে নাগাদ শুরু হবে এই কাজ তাই এখন আসল প্রশ্ন। দশমী বিদ্যালয়ের যে নতুন দালান বাড়ি যেটা নির্মাণ কাজ এখনো বন্ধ রয়েছে, এটা আমি ধরাই থেকে এসেছি প্রায় 9 মাস চলে। তো আমি আসার পর এই তথ্যটা সংগ্রহ করার চেষ্টা করেছিলাম যে এই বিল্ডিংটার কাজটা কেন বন্ধ হয়েছে। অথচ চান্দ্রাইপাড়া স্কুলে ছাত্র সংখ্যা এত বেশি, সেখানে স্থান সংকুলন হচ্ছে না, প্রতিমূর্তি নানা অসুবিধার মধ্যে দিয়ে চলতে হচ্ছে স্কুলটাকে। সাত সকালে লোকালয় থেকে উদ্ধার এক বিরল প্রজাতির প্রাণীর। ঘটনা বিশালগড় থানাধীন রাস্তার মাথা এলাকায় মঙ্গলবার সকালে। জানা গেল রাস্তার মাথা এলাকার জনৈক বনকর্মী স্বপন দাসের বাড়িতে স্থানীয়দের নজরে পড়ে বিরল প্রজাতির প্রাণীটি। পরে প্রাণীটিকে সিপাহী জেলা অভয়ারণ্যে নিয়ে যাওয়ার জন্য আটক করে বনকর্মী স্বপন দাস। তিনি জানান, তার বাড়ির আশপাশে চা বাগান রয়েছে, সেখান থেকে হয়তো দল ছুট হয়ে প্রাণীটি লোকালয়ে চলে এসেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে প্রাণীটিকে দেখতে এলাকার লোকজন ভিড় জমায় স্বপন দাসের বাড়িতে। প্রত্যন্ত এলাকায় অজানা পোকার আক্রমণে কপালে চিন্তার ভাঁজ উপজাতি গিরিবাসীদের, কারণ বনাঞ্চলে রকমারি বিভিন্ন সবজিতে আনাজ পোকার আক্রমণ, অজানা পোকার আক্রমণ, ফলে বনাঞ্চলের সবজিগুলো অঙ্কুরেই বিনাশ হয়ে যাচ্ছে বলে খবর। এ নিয়ে তেলিয়ামুড়া কৃষি তত্ত্বাবধায়ক রাজীব দে দিবানিদ্রায় আচ্ছন্ন, কারণ উপজাতি গিরিবাসীদের রুটি রোজির সন্ধান বনাঞ্চলের গুল্মজাতীয় উদ্ভিদ বাজারজাত করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছে অনাদিকাল থেকে। ঘটনা আঠারোমুড়া পাহাড়ের বনাঞ্চলের বিভিন্ন পাদদেশে। মূলত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চিরাচরিত প্রথা অনুযায়ী এই অজানা পোকার আক্রমণ হয়। আর এই অজানা পোকাগুলো এতটাই ভয়ঙ্কর হয় যে সেগুলো যদি কোনো ব্যক্তির সংস্পর্শে আসে তবে ব্যক্তির সেই স্থান সম্পূর্ণভাবে ঝলসে যায়। পাতা, জিঙ্গা আর বেগুন পাতা, আর শিকারগল, এটা পাতা সব নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এটা মানুষের গাতে লাগলে এটা কীটা জানি ওয়া যায়, ওই আগুন একটু ফুলে যায় গাতে। এটা সরকারের ওষুধ এটা
ফের জাম দুর্ঘটনা তাও রাস্তার বেহাল দশার কারণে ঘটনা আগরতলার সুগেন্দ্রপল্লির ঘোষ পাড়াতে এই পাড়ায় সংলগ্ন বঙ্গেশ্বর নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীতে পড়ে গেল এক মালবাহী গাড়ি তবে বরাত ভালো কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি রাস্তা সাইড দিয়ে রাস্তা তো বেহাল অবস্থা যার জন্য রিক্সার সাইড দিতে যাইয়া গাড়ি পড়িয়া টাকা নিয়েছে জানাইছে না দেখতেছে তো সবাই এলাকার সবাই তো দেখে হাঁটাচড়া করে এখান দিয়ে সবাই তো দেখে যার জন্য রিক্সা ওই সাইড দিতে যাই গাড়ি পড়িয়া থাকা অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রতিবারের মতো এবারও স্বর্ণকমল জুয়েলার্স আয়োজন করল বিশেষ অনুষ্ঠানের এই উৎসবে এবারও থাকবে হীরের গয়নার উপর বিশেষ ছাড় মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এবার অক্ষয় তৃতীয়ার অফারগুলো তুলে ধরলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার সবাই আসুন দেখুন সবাই সমৃদ্ধি হোক আমরা সবাই আমরা ভালো থাকি সেটাই কামনা করি এই উপলক্ষে সবাই আপনারা কেনাকা থাকুন সেফ ড্রাইভ সেফ লাইফ অর্থাৎ নিরাপদ গাড়ি চালানোর মাধ্যমে জীবনকে রক্ষা করা এটাই হচ্ছে মূল স্লোগান তার উপর ভিত্তি করে সড়ক সুরক্ষা কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার খোয়াইয়ে স্থানীয় মোটর শ্রমিকদের নিয়ে পুলিশের উদ্যোগে হল এক সচেতনতামূলক প্রচার স্থানীয় জিপ ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত হল এই সচেতনতামূলক আলোচনা সভা খোয়াই থানার ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর জেলা ট্রাফিক বিভাগে ডিএসপি বিক্রম দাস ও খোয়াই থানার ওসি উত্তম দেববর্মা আলোচনা করতে গিয়ে বক্তারা সড়ক সুরক্ষা ও সড়ক দুর্ঘটনা রোধে সর্বস্তরের মোটর শ্রমিকদের দায়িত্ব ও কর্তব্য সম্পাদনে আন্তরিকতার উপর গুরুত্ব আরোপ করেন তাদের মদমত্ত অবস্থায় গাড়ি না চালানোর পরামর্শ দিলেন প্রত্যেকে সবাইকে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়মবিধি মেনে চলার আহ্বান জানালেন সকলে এখনকার মতো এক নজরে পৌঁছেছে এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার